সব কাজ আমার নিজের হাতে করতাম, কিন্তু আমি পারতাম না। রাত 12টা বেজে যেত, তারপর আমি গোসল করতাম। এই জন্য পারতাম না বলে আমাকে এরকম অত্যাচার করছে ওনারা। খাতি দেয় বেলা এক বেলা, দুপুরে খাতি দেয়, সকালে না খা, দুপুরে রাত্রে না খা, এরকম না খায় আগে। আর দেয় আমার পচা খাবার দেয়, আমি না খেয়ে না খেয়ে থাকি, তারপর আমি খাবার ফেলে দিই, খাই নি। কারণ কোনো যদি অসুখ হয়ে যায় আমার তো কে জিজ্ঞেস করবে? ওনার কোনো জিজ্ঞাসা করেন না, আমার এরকম অত্যাচার করছে। তারপর কিছু বলি না, মা বাবার সাথে কথা বলতে আমাকে কথা বলতে দেয় না ওনারা। এবার মামার ফোন, মামার সাথে যদি চুরি করে কথা বলবো তারপর আমাকে দেয় না। সব ফোন নাম্বার নিয়ে একবার বলছিলাম দশের বউরে, আমি আমাকে দেন, আমি ফোন নাম্বার সাথে কথা বলবো, বলছি না কথা বলবো। ওরা আঙ্কেল আসলে আমাকে দেয় না, 6-7 মাস পর পর আমাকে কথা বলতে দেয়। আমি বললি তো আমাকে দেয় না ফোন কথা বলতে মামার সাথে। আর মাঝে একবার পুলিশে আমি দেখাইছি, পুলিশ বলছে আমি তো কিছু করতে পারবো না, মানে তোমার 100 টাকা দিচ্ছি, তোমরা বাড়ি চলে যাও, আমার তো আর কোনো করার গাড়ি তুলছি আমি। আমাকে ওনারাও বলছিল তোমাকে আমি 10 হাজার হাতে দিয়ে দেবো। আমি আপনাদের পা দুগুণ ধরে দেখেন, আমার এখন নির্যাতন করছে, আমাকে বাসে পাঠায় না, আমাকে মেরে ফেলবে পা দুগুণ। বলছে ঠিক আছে তুই বয়, তাহলে রাত 11টায় গাড়ি আসবে, তাহলে তোর রাত 11টায় আমি গাড়ি উঠাই দিচ্ছি, আর আমার ফোন নাম্বারটা নে, আর পৌঁছায় গেলে তারপরে আমাকে ফোন। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি বাসায় আসি, ভোর এখানে রাত 3টায় আসি, আমি যে ফাঁকাইছে তার ফোনে আমরা কি কথা বলি? এই 5 মাস যে 15 মাসের মধ্যে 3 দিন কথা বলি, সে নির্যাতন করেছে, এই নির্যাতন দেখবেন আমাদের যে অথরিটি আছে কিছু নিলে তখন এই বিষয়ে কী করা যায় সেটা সিদ্ধান্ত নিতে হবে। এটা ইঞ্জুরি ব্যাপারে আমাদের আরও বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, ওনারা লিখে তারপরে এ বিষয়ে বলা যাবে।